হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো আজকে আমি দেখাবো মোবাইল দিয়ে কিভাবে ইন্ট্রো ভিডিও তৈরি করবেন। তো সেজন্য আমার কাছে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অ্যাপস আছে। এই যে নিচের দিকে, এই যে একটা লিজেন্ড, ইন্ট্রো মেকার, ক্যানভা অ্যান্ড ইন্ট্রো মেকার, এই তিনটা। তো আজকে আমি দেখাবো ইন্ট্রো মেকার। এটা আপনারা গুগলে পেয়ে যাবেন, জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন ইন্ট্রো। এই যে এখানে চলে আসছে ইন্ট্রো মেকার। তো এখান থেকে এই যে প্রথমে যেটা আসবে ওইটা আপনার ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে, তো এটা আমরা ওপেন করব। এটা খুবই ইজি এবং সম্পূর্ণ ফ্রি। তো এখান থেকে প্রথমে এখানে কিন্তু অনেকগুলা আছে, আপনার ইন্ট্রো আছে, আউটরো আছে এবং গেমিং এর জন্য আলাদা আছে, বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, এই যে ব্লগিং আছে। তো আপনার যে ধরনের প্রয়োজন এখান থেকে খুঁজে নেবেন, এখানে প্রচুর আছে। তো এখানে পপুলারে কিছু ইন্ট্রো আছে, আমরা এই পপুলার থেকে একটা নিয়ে নিব। তো দেখি কোনটা নিই। এটা কি একটু দেখি। হ্যাঁ, ইন্ট্রোটা অনেক কমন, আপনি অনেক জায়গায় দেখে থাকবেন। তো আপনার যেটা প্রয়োজন, এখানে টেমপ্লেট সিলেক্ট করার পর আপনি ওই যে এখানে ডাউনলোড একটা অপশন আসবে। আমি দেখ আবার যাচ্ছি এখানে, ইয়েস সেভ দিয়ে দিই। ধরেন আমার এই প্রথম সাইবার পাঙ্ক, এইটা প্রথমটা পছন্দ হয়েছে। তো এটাতে ক্লিক করার পর এই নিচে দেখবেন যে এখানে একটা 480p অ্যান্ড 108p, অর্থাৎ 1080 এবং 480p দুইটা ভেরিয়েন্ট আছে। তো আপনার যেটা প্রয়োজন অবশ্যই HDটাই নেবেন। আমার এখানে এটা এই অলরেডি ডাউনলোড করা আছে এবং এটার আউটরো আছে, আপনি চাইলে আউটরোটাও ডাউনলোড করতে পারেন। তো আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নেব। নেওয়ার পর এই যে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা চলে আসবে। তো এখানে দেখেন অনেকটা ভিডিও এডিটিং এর মতোই, কিন্তু এটা ভেরি ইজি। দেখেন ইউর টাইটেল লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে অনেকগুলো স্টাইল আছে, আপনি যে কোনো ফ্রন্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি আপাতত এটা চেঞ্জ করছি না। তারপর ইউর টাইটেলে আবার একটা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর দেখেন ইউর টাইটেল এখানে এডিটেবল চলে আসছে। তো এখানে আপনার চ্যানেল নাম দিয়ে দিবেন, আমি আমারটা দিচ্ছি ইউটিউবার। আপনি চাইলে বড় হাতের দিতে পারেন সবগুলা, আমি আমার মতো দিয়ে দিলাম। তো এটা এইভাবে আসছে। আপনি এখান থেকে চাইলে ফ্রন্ট চেঞ্জ করতে পারেন। এদের নিচে অনেক অনেক স্টাইল দেওয়া আছে, অনেক স্টাইল দেওয়া আছে, আপনার যেটা পছন্দ ওইটা এখান থেকে নিয়ে নেবেন। আমি দেখি এখান থেকে কোনোটা দেই কি না। তো মোটামুটি ভালো লাগছে। এটা থাক এবং দেন। তো এটাকে একটু রিসাইজ করে নিই, যেহেতু ফ্রন্ট চেঞ্জ করছি তার কারণে এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটাকে ড্রাগ করে এটাকে এইখানে নিয়ে নেব। এই যে দেখতে পারতেছেন এই যে এই বাটনটা, এটাতে ক্লিক করে ড্রাগ করলেই আপনার ছোট বড় হবে। এই যে ছোট বড় হইতেছে, তো এটার সাথে মিলিয়ে এতটুকু করে দিই। দেন এই রাইট চিহ্ন দিব, বাস। আপনারা চাইলে এটাকে আরো কালার করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, টেক্সট সাইজ চেঞ্জ করতে পারবেন। আমি আপাতত ওইগুলা করতেছি না। অ্যান্ড দেন হচ্ছে দ্বিতীয় টেক্সট, অর্থাৎ এটা আসবে এইভাবে টিউবার্স আমি। দেন এখানে আরেকটা টাইটেল দিতে পারবেন। তো এখানে আমরা দিয়ে দিব সাবস্ক্রাইব।
সাবস্ক্রাইব, বাস দিয়ে দিলাম। এটার ফ্রন্ট আমি চেঞ্জ করলাম না, তো এখন পুরোটা যদি আমরা দেখি এখন এভাবে আসবে। এবং তারপর এই যে এখানে বাম পাশে উপরে এডিটের পাশে যে টিক মার্কটা আছে, এখানে টাচ করলে বা ট্যাপ করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে, এবং এটা ফুল এইচডিতে পাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে প্রিভিউ চলে আসছে আমাদের ভিডিওর, তো এটা খুবই ইজি, যে কেউ এটা করতে পারবেন, মোবাইল দিয়ে করতে পারবেন, আপনার কোনো সফটওয়্যার ছাড়াই, মানে পিসি ছাড়া এটা করতে পারবেন। সফটওয়্যার তো অবশ্যই লাগবে, এটা একটা সফটওয়্যার। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টস করে দেবেন নিচে, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করে দেব। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।